কিছুদিন আগেই আমি বড়নগর পাটবাড়িতে এসেছিলাম, পাটবাড়ির ওপর একটা ভিডিও দিয়েছিলাম, আর সেদিনই ভেবেছিলাম এরপর তোমাদের শ্যাম মন্দিরের ওপর একটা ভিডিও দেব, যাতে তোমরা এলে একই দিনে একই সাথে দু জায়গায় যেতে পারো। বড়নগর পাটবাড়ির ভিডিওটা দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই শ্যাম মন্দির আলমবাজারে, তোমরা দক্ষিণেশ্বর এসে দক্ষিণেশ্বর থেকে অটো করে আসতে পারো এই মন্দিরে, মাথা পিছু 10 টাকা ভাড়া। আর যারা বরানগর স্টেশন থেকে আসতে চাও তাদের প্রথমে অটো করে বনহুগলি আসতে হবে, আবার অটো চেঞ্জ করে আলমবাজার পোস্ট অফিস আসলেই তোমরা পেয়ে যাবে এই মন্দির। নিয়ারেস্ট মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের জানাই অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এলে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। পুরো মন্দিরটাই তৈরি শ্বেত পাথরের। মন্দিরের দেয়ালে পাথর কেটে যে নকশাগুলো দেখা যাচ্ছে সেগুলো একদম নিখুঁত করে করা, আর এই নকশার কাজগুলো করেছে রাজস্থান ও তামিলনাড়ুর কারিগররা। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে আছে জুতো রাখার জায়গা ও পুজো কেনার দোকান। তোমরা ইচ্ছা করলে এখান থেকে পুজোর ডালা কিনতে পারো, 51 টাকা থেকে শুরু। আছে কার পার্কিংয়ের ব্যবস্থাও, এছাড়া বয়স্কদের জন্য আছে লিফট ও হুইল চেয়ারের ব্যবস্থা। আজকে যে মন্দিরে এসেছি শ্যাম বাবার মন্দির, তিনি খাটু শ্যাম বাবা নামেও পরিচিত, তার আসল কি পরিচয় চলো জেনে নেওয়া যাক। তিনি কেনই বা পূজিত হচ্ছেন বা তার কি বা মাহাত্ম, চলো জেনে নাও পুরো ভিডিওটা দেখতে দেখতে। মহাভারত থেকে জানতে পারি খাটু শ্যাম বাবা শ্রীকৃষ্ণের অবতার। খাটু শ্যামজির কথা মহাভারতের সময়কাল থেকেই শুরু। ওনার আসল নাম ছিল বারবারিক। ভীমের পুত্র ঘটোৎকচের ছেলে হল বারবারিক। বারবারিক বীর যোদ্ধা ছিলেন, তিনি তার মায়ের কাছে অস্ত্র শিক্ষা শিখতেন। বারবারিক দেবী শক্তির খুব বড় ভক্ত ছিলেন, তিনি দেবীর খুব কঠোর তপস্যা করে বর লাভ করেছিলেন। তিনি দেবীর কাছে বর চেয়েছিলেন যে তিনি দীন দুঃখীর সহায় হবেন। দেবী বারবারিককে শক্তি প্রদান করেন যে ত্রিলোকে সব থেকে শক্তিশালী হবে বারবারিক, কিন্তু তিনি এই শক্তি কোনো বাজে কাজে লাগাতে পারবেন না। বারবারিক অজয় হয়ে যান। মায়ের কাছে দেবীর বর লাভের কথা জানিয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেন কুরুক্ষেত্রে যুদ্ধে যাওয়ার জন্য। বারবারিকের মাতা বলেন যারা হেরে যাবে তাদের পক্ষ হয়েই যেন বারবারিক যুদ্ধ করেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ জানতেন বারবারিক যদি কৌরবের পক্ষে থাকে তাহলে কৌরবরাই শক্তিশালী হয়ে উঠবে ও পাণ্ডবদের পরাজিত করবে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জানতেন যে কৌরবরা হারবেই। এইবার বারবারিক কৌরবদের পক্ষে গেলে তবে তাদের কেউ হারাতে পারবে না, পাণ্ডবরা হেরে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে এলেন এবং দেবীর দেয়া 3টি শক্তিশালী বাণ বারবারিক যাতে কাজে লাগাতে না পারেন সেই চেষ্টা করেন। কিন্তু বারবারিক তখন ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণকে চিনতে পারেন। ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ বারবারিকের কাছ থেকে দান হিসাবে তার মাথা চেয়ে নেন। বারবারিক কারণ জানতে চাইলে শ্রীকৃষ্ণ বলেন যুদ্ধভূমির পূজার জন্য এক বীরের মাথার প্রয়োজন। বারবারিক নিজের মাথা কেটে দেওয়ার আগে নিজের দুটো মনের ইচ্ছের কথা জানায় শ্রীকৃষ্ণকে। তার প্রথম ইচ্ছা তার দেহতে আগুন দেবেন শ্রীকৃষ্ণ, এবং তার দ্বিতীয় ইচ্ছা তার মাথা এমন জায়গায় রাখতে হবে যাতে পুরো যুদ্ধ বারবারিক দেখতে পারেন। বারবারিকের এই মহান দানে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের সবাই বারবারিককে দুর্বলের সহায় বলবে ও শ্রীকৃষ্ণের নামেই তিনি পূজিত হবেন।
বর্তমানে খাটু শ্যাম নামে বারবারই পূজিত হন এবং সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আমার সাথে সাথে তোমাদের দর্শন হলো খাটু শ্যাম বাবার বিগ্রহ। এই মন্দিরে খাটু শ্যাম বাবার সাথে সাথে পূজিত হয় রাধাকৃষ্ণ। মন্দিরের ওপরটা রাধাকৃষ্ণের ছবি, কাঁচ, আলো সমস্ত কিছু দিয়ে এত সুন্দর করে সাজানো, আমি যতই ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি না কেন, তোমরা এখানে না এলে এই সৌন্দর্য কিছুতেই উপভোগ করতে পারবে না। এছাড়াও আছে হনুমানজির বিগ্রহ ও শিবলিঙ্গ। শ্যাম বাবার সাথে সাথে নিত্য পূজিত হয় তারাও। মন্দিরের বাইরেটাও অসাধারণ সুন্দর করে সাজানো, আলোগুলো জ্বালানো হয়ে গেছে, আলোগুলো জ্বালানোর পর আরও সুন্দর লাগছে। মন্দিরের দেওয়ালের গায়ের নকশাগুলো আরও সুন্দর করে বোঝা যাচ্ছে। সিঁড়ির দুদিক ধরে যে আলোগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই অসাধারণ লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শ্যাম বাবার কাহিনী জেনে তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি কিছু আরও জানার থাকে সেটা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর পুরো ভিডিওটা দেখে থাকলে ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, আনন্দে থেকো।